আজকে আমাদের গল্প ডানপিটে খাদু ও তার কেমিক্যাল দাদুর দ্বিতীয় পার্ট। খাদু বলছে, আজ বিকেলে আমি আমার টিমে গিয়ে খেলবো, এখন আমাকে অবশ্যই কিছু প্র্যাকটিস করতে হবে। নে মার, টেকো, প্র্যাকটিস করতে হবে, ভালো করে মার। এই রে খাদু, তোর বলটা তো ফসকে গেল, তোকে আরও প্র্যাকটিস করতে হবে, বুঝলি? অনেক প্র্যাকটিসের দরকার তোর। দাদু বলছে, এই রে আবার আমার কাছের ঘরে অসাবধানি, সব কটাকে দাঁড়াতে দিচ্ছি। দাদু বলছি, এই দেখ খেদা, যদি এই বাগানে বল খেলিস তবে এটা হাতে পড়বি। মনে হয় ঠিক সময় মিনিট পাঁচেক আগে এটা আমি তোর জন্য বানিয়ে ফেলেছি। খাদু বলছি, ঠিকই বলেছো দাদু তুমি, এই দস্তানাগুলো কি হেরফের করবে, আমার দেখার লাভ নাই। খেদা তুই রেডি তো? খেদা বলছে, ইস, লাথিটা ঠিক মতো লাগলো না। খাদু বলল, এই রে আবার দাদুর কাঁচের ঘরের দিকে গেল, অবিশ্বাস, বলটা বাঁক নিয়ে সোজা আবার আমার হাতে ফিরে এলো। দাদু বলছে, আসবেই তো, দস্তানাগুলোতে বেশ শক্তিশালী চুম্বক আছে যে, তোর হাতেই তো ফিরে আসবে। ওগুলো পরে খেলা কি জোর চুরি করা হবে? ঠিক আছে, কে কেয়ার করে। এই দস্তানাগুলো আমাকে পৃথিবীর সেরা গোলরক্ষক বানাতে যাচ্ছে, কি মজা হবে। ও, এখানে বলটা কিরকম বাঁক নিল, ব্যাস রে, এটা আমার দিকে দিক পরিবর্তন করলো। আমি তো লাথিটা মেরে এটা আমাকে আমার টিমের কাছে পাঠিয়ে দিই। উফস, এটা কিছুতেই হটাতে পারছি না, এটা সোজা একেবারে আমার দিকেই আসছে, আবার ফিরে আসছে। এই দস্তানাগুলো মোটের ওপরে একদমই ভালো নয়, আমাকে এগুলো ছাড়াই খেলতে হবে। আমি দস্তানা ছাড়াই লাথি হাঁকিয়েছি, আরে ওটা আবার ফিরে আসছে কেন? গোল, অথচ আমি ছুঁলামই না বলটা। তু বলছি, এই আমার দস্তানাগুলো কোথায়, যেগুলো তোকে আমি দিয়েছিলাম? খাদু বলছে, আছে কোথাও এখানে ওখানে, আমার থেকে ওগুলো এখন তোমাকে বেশি উত্তক্ত করবে। দস্তানাগুলোকে কাঁচের ঘরে ফেলে দিয়েছে দাদুর, এদিকে চারিদিকে বলগুলো আকর্ষণ করছে কাঁচের ঘরের দিকে। দাদুর তো মাথায় হাত, সেই দেখে দাদুর কাঁচের ঘর ভেঙে চুরমার।